সারা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকেও অনুষ্ঠিত হলো বাংলার গর্ব মমতা কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নির্দেশে দিদিকে বলার পর এবার আরেক নতুন কর্মসূচি বাংলার গর্ব মমতা শুরু হলো। 2 মার্চ কলকাতায় এই কর্মসূচির কথা ঘোষণা করে শাসক দল। শনিবার আলিপুরদুয়ার জেলার 6টি ব্লকে কর্মী সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। তৃণমূলের দাবি, এদিন প্রতিটি বুথ, অঞ্চল, ব্লক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের জমায়েত করে নতুন কর্মসূচি সম্পর্কে ওয়াকিবহাল করা হবে। এদিন সারা রাজ্যের পাশাপাশি মাদ্রিহাট বীরপাড়া ব্লকেও পালিত হল বাংলার গর্ব মমতা কর্মসূচি। আমাদের আজকের যে কর্মসূচিটা হলো, যেরকম সারা পশ্চিমবঙ্গে আমাদের 294টা বিধানসভা আছে, ওই বিধানসভার মধ্যে আমাদের মাদ্রিহাট ব্লকও পড়ে। আর এই প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে আমাদের দিদির উদ্যোগে বাংলার গর্ব মমতা এই কর্মসূচি আজকে স্টার্ট হইল। আজকে থেকে এটা আমাদের 75 দিন এটা আমাদের এই কর্মসূচিটা চলবে। আজকে 7 মার্চ আজকে আমাদের এই তৃণমূল কর্মী সম্মেলন দিয়ে আজকে এই প্রোগ্রামটা শুরু হলো। এটা আমাদের চলবে 2 মে অবধি। আজকে আমাদের এখানে ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন, ব্লক সভাপতি, আমাদের সিনিয়র লিডারশিপ, তৃণমূল কংগ্রেসের মোটামুটি 12টা গ্রাম পঞ্চায়েত অঞ্চল আছে আমাদের, তার মধ্যে সব পঞ্চায়েত অঞ্চল থেকে আমাদের একনিষ্ঠ কর্মীরা আজকের এই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ছাত্র পরিষদ, যুব, তারপর মহিলা, তারপর কিষান সেল, তারপর আমাদের সঙ্গে এখানে আসেছিলেন শিক্ষা সেল, আমাদের যত গণসংগঠন আছেন সবাই আজকের এই কর্মী সভায় এসে আজকের এই আজকে যে ওপেন হলো আমাদের এই 75 জনের বাংলার গর্ব মমতা কর্মসূচিটা, তার স্টার্টিংয়ে সবাই এসে আজকে এটা স্টার্টিং দিলেন।